शुरू हलो वैक्सीन ऑन व्हील्स परिसेवा आज पोस्ता बाजार थेके उद्बोधन करें बसटी उद्बोधन करते आसें फिरहाद हाकिम पूर्व मंत्री फिरहाद हाकिम बसटी उद्योग उद्बोधन करें एदिन एवं पूरो पौर दफ्तर एवं एक ही संगे परिवहन दफ्तर एक जोगे उद्योग नहीं आज थेके शुरू हलो परिसेवा आमी देखलाम जे अनेकगुलो बस आछे সেই বাসে যদি আমরা ভ্যাকসিনেশন শুরু করি তাহলে যেসব বাজার ধরুন পোস্তায় এখানে অনেক মানুষই যারা দোকানে গিয়ে বসছেন তারা দোকান ছেড়ে গিয়ে ভ্যাকসিন সেন্টারে লাইন দিয়ে ভ্যাকসিন নিতে পাচ্ছেন না তাদের বাড়ির সামনে ভ্যাকসিনটা নিয়ে এলাম তারা এখানে চট করে এসে ভ্যাকসিনটা নিলেন এবং তারপরে সেই ভ্যাকসিন নেওয়ার পরে দোকানে বসলেন আধ ঘন্টা আমাদের আধ ঘন্টা অবজার্ভ করতে হয় দোকানে বসে অবজার্ভ করলাম আমার এখানে ডাক্তার রয়েছে এতে বাসে যদি কোনো অসুবিধা হয় ডাক্তার সেখানে চলে গেল তাহলে যখন ভ্যাকসিন একেবারে শেষ হলো তারও আধ ঘন্টা বাদে এই বাসটা থাকবে ডাক্তার থাকবে কারণ ভ্যাকসিন দেওয়ার পরে আধ ঘন্টা মানুষকে অবজার্ভ করতে হয় সেইটা হয়ে যাবে এছাড়া আমাদের মেগা সেন্টারগুলো চলছে আমাদের প্রাইমারি হেলথ সেন্টারগুলো চলছে আমরা চাইছি যদি ভ্যাকসিনের সাপ্লাইটা ঠিক থাকে তাহলে আমরা বেশি যত বেশি মানুষকে ভ্যাকসিনেটেড করতে পারবো তত আমরা করোনার মহামারীর থেকে দূরে যাব কালকে রাত্রিরে এসছে হ্যাঁ কালকে আমার রাত্রিবেলা 29,500 ডোজ এসছে আর হ্যাঁ 39,500 ডোজ এসছে আর আমাদের স্টেট গভর্নমেন্টের কেনা ভ্যাকসিন এখনও আছে এই বিভ্রান্তকারী ভ্যাকসিন পলিসি যদি এটা গভর্নমেন্ট ঠিক করে দেয় সব স্টেটদের নিয়ে বসে এই ফালতু কাজ না করে যদি এই ভ্যাকসিন পলিসি ঠিক করে দেয় যেটা মহামান্য আদালতও বলেছেন তাহলে আমার মনে হয় যে ভারতের নাগরিকরা সুরক্ষিত থাকবে আমরা যেদিন 130 কোটি মানুষকে ভ্যাকসিন দিয়ে দিতে পারবো সেদিন ভারতবর্ষে আমরা সবাই সুরক্ষিত হয়ে যাব এখন আমরা দেখে নিচ্ছি যেখান যেখান থেকে আমাদের রিকোয়েস্ট আসবে সেই সব বাজার কাল থেকে আরেকটা বাস দিচ্ছি এরমভাবে আস্তে আস্তে আমরা বাড়িয়ে নেব যতগুলো ভ্যাকসিনেশন সেন্টার আছে সেগুলো চলবে সুপার সেন্টারগুলো চলবে এবং এখানে চলবে আমরা এখন কোভিশিল্ডটাই হাতে পেয়েছি কোভ্যাকসিন এখন আমাদের কাছে অতটা নেই তাই কোভিশিল্ড দিয়েই সেন্টারগুলো চালাচ্ছি আজ পোস্তা বাজার থেকে শুরু হলো এরপর প্রত্যেকটি বাজার ঘুরে ঘুরে ভ্যাকসিন দেওয়া হবে শীততাপ নিয়ন্ত্রিত এই বাসটিতে যেটা জানা যাচ্ছে যে 10 জন করে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া হবে এবং এখানে আমি দেখাবো যে আজকেও কিন্তু এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ভ্যাকসিন দেওয়া হবে তবে এর জন্য কোনো রকম রেজিস্ট্রেশন করতে হবে না যেমনটা জানিয়েছিলেন ফিরহাদ হাকিম তিনি যেমনটা জানান যে প্রত্যেক বাজারে ঘুরে ঘুরে কিন্তু এই বাস ঘুরবে এবং সেখান থেকে ঠিকাকর্মী ব্যবসায়ী দিনমজুর তারা প্রত্যেকেই কিন্তু এই বাসে এসে ভ্যাকসিন দিতে পারবেন যারা ভ্যাকসিন দেওয়া হয়ে যাচ্ছে তাদের নাম এক্ষেত্রে রেজিস্ট্রেশন করে নেওয়া হচ্ছে ক্যামেরায় নন্দদের সঙ্গে রক্তিমা দাস আরোহী নিউজ কলকাতা